মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ক্লায়েন্ট ডিল করতে যাচ্ছ, ভদ্রভাবে যে বর্দির সম্মানটা রাখার চেষ্টা করো। তোমার বউ ঠাকুরানী হিসেবে আমি তোমাকে আশীর্বাদ করছি, জয়যুক্ত হও। রমেশ, তোমার আশীর্বাদের আমার কোনো দরকার নাই। তোর কি মনে হয় কৌশিক কে জিতবে? কাকুমনি, দুজনেই হারতে পারে, কিন্তু যদি জেতে তাহলে স্বয়ংভূই জিতবে। তার কারণ ওর মনে জেতার খিদে আছে। আর উৎসব? উৎসবের মনে রাগ আছে কাকুমনি, ঈর্ষা আছে, আর ঈর্ষা মানুষকে পিছিয়ে দেয়। বাবা, কি ব্যাপার উৎসব? এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? বাজি মাত করতে যাচ্ছি। বাজি মাত করতে? কিরকম? মানে আমি তো জানি তুমি যাই করতে যাও তাতে কুপোকাত হয়ে যাও। এই, ডোন্ট টক রাবিশ। একটা শুভ কাজে যাচ্ছি, একদম ফালতু কথা বলবে না বলে রাখলাম। কোথায় যাচ্ছ? আমাদের আমাদের কোম্পানির টপ লিস্টেড ক্লায়েন্টসদের মধ্যে একজন মিস্টার মনীন্দ্র দে, তার কাছেই যাচ্ছি। তুমি কাজে যাচ্ছ উৎসব? রিয়েলি? ভালো, আমার ঠাকুরপোটা তাহলে কাজের হয়ে উঠল। এই দেখো জগদ্ধাত্রী, এইভাবে সবসময় না কাটা ঘায়ে নুনের ছিটা দেবে না বলে রাখলাম। যাও তো, যাও গিয়ে নিজের বরকে সামলাও। ওকে পাঠিয়েছে আমার সঙ্গে কম্পিট করতে। আরে রাখো রাখো, ও যাবে কোনো ক্লায়েন্টের কাছে, গিয়ে তাকে কনভিন্স করে কাজ আদায় করবে। যত সব ননসেন্স রাবিশ। আরে ওকে বলো ওই ডেফ অ্যান্ড মিউটের স্কুলে গিয়ে খাতা লিখতে। ওই যে লেখে না, যাকে বলে মাছি মারা কেরানি, ওই মাছি মারা কেরানি অতটুকুই, তার বেশি কিছু নয়, তার বেশি কিছু নয়, বুঝতে পেরেছ? যত সব, যাওয়ার আগে বৌদিকে প্রণাম করে যাবে না? এই জগদ্ধাত্রী, একদম বাড়াবাড়ি করবে না বলে একদম। আমি করছি না উৎসব, বাড়াবাড়ি করছি না। আমার আশীর্বাদের তোমার প্রয়োজন। তোমার যা লম্ফ ঝম্ফ আমি এখানেই দেখতে পাচ্ছি। তারপর তুমি কি নাম বললে না? মনীন্দ্র দে মহাশয়। ওই মনীন্দ্র দে মহাশয়ের সামনে গিয়ে যে তুমি কি লম্ফ দেবে সে তো ভগবানই জানে। যাই হোক, মাথায় রেখো নিজের লম্ফ ঝম্ফ সম্বন্ধে একটু ওয়াকিবহল থেকো, কারণ বেশি লাফালাফি করলে তোমার উচ্চ কাটা যাবে। বাদর ছেলে। হ্যালো, হাই, উইশ মি লাক। গুড লাক। এক মিনিট ঠাকুরপো। কে? সবসময় ওই চোয়াল শক্ত করে একটা আক্রমণাত্মক সুরে কথা বলো না উচ্চ। ক্লায়েন্ট ডিল করতে যাচ্ছ, ভদ্রভাবে যে অ্যাটলিস্ট বর্দির সম্মানটা রাখার চেষ্টা করো। এই পরিবারের বউ হিসেবে, তোমার বউ ঠাকুরানী হিসেবে আমি তোমাকে আশীর্বাদ করছি, জয়যুক্ত হও। রমেশ, তোমার আশীর্বাদের আমার কোনো দরকার নাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।